Bismillahirrahmanirrahim Assalamualaikum Welcome back to my channel আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে দুপুরের পর থেকে মানে আমাদের খাওয়া দাওয়া শেষ আমি খাওয়া দাওয়া শেষ করে এখন কিছু গাছ ডেকোরেশন করছি এই যে বোতল নিয়ে নিছি এগুলো হলো জুসের বোতল এই বোতলগুলো আমি রেখে দিচ্ছিলাম জুস খাওয়ার পর এই বোতলের মধ্যে এখন কিছু শামুক ঢুকেছি শামুক তারপরে মার্বেল এগুলো ঢুকে তারপরে এই যে পানি দিয়ে আমি এখানে গাছ লাগাইতেছি এই গাছগুলো আমি বারান্দা থেকে নিয়েছি আমার বারান্দায় আছে এই গাছগুলো মানি প্ল্যান্ট গাছ আর ওই যে ওই পাতাবাহার গাছটা আর এই যে শামুকগুলো এই শামুকগুলো আমি নিয়ে আসছিলাম কক্সবাজার থেকে এই গত এক বছর আগে কক্সবাজার গেছিলাম ওইখান থেকে আমার বেবিরা এই শামুকগুলো নিয়ে আসছিলো ওই শামুকগুলোই এখন কাজে লাগাইলাম আমি বোতলের মধ্যে আর এই যে এই পাতিলটা এই পাতিলটার মধ্যে আগেই গাছ লাগাইছি আজকে এই পাতিলটার মধ্যে কিছু পাথর দিয়ে দিলাম আর হইলো এখানে ফুলগুলো ভিজেছি এগুলো প্লাস্টিকের ফুল আমার ফুলদানিতে ছিল ফুলগুলো একটু ময়লা হয়ে গেছে এই জন্য ফুলগুলো আমি সাবান পানিতে ভিজিয়ে রাখছি এগুলো একটু পর ধুবো এই গাছগুলো সব জায়গা মতো সুন্দর করে সাজিয়ে রেখে তারপরে ফুলগুলো ধুয়ে নিব আজকে গাছ লাগাইতেছি কারণ আমি বাসায় একা বেবিরা নাই ওরা ওর আব্বুর সাথে একটু যমুনায় গেছে শপিংয়ে বেবিদের নিয়ে ওর বাবা শপিংয়ে গেছে যমুনায় আমাকেও যেতে বলছিলো আমার ভালো লাগতেছিল না এই জন্য আমি যাইনি এখন বেবিরা তো নাই কি করব তাই আমি এখন এই আজাইরা কাজগুলো করতেছি এই বোতলের মধ্যে শামুক মার্বেল এগুলো ঢুকে তারপরে এই যে গাছগুলো সাজাচ্ছি সাজিয়ে এনে এই যে এখন রাখলাম ডাইনিং রুমে কিছু রাখবো আর ড্রয়িং রুমে কিছু রাখবো দুপুরে খাওয়া দাওয়া করে বেবিরা চলে গেছে তারপর আমি এই কাজ করতেছি আজকে তোমাদের সাথে কোনো রান্না বান্না শেয়ার করলাম না আজকে শুধু তেহারি রান্না করছিলাম ওইটাই সবাই খাইছে খেয়ে তারপরে ওর বাবা বেবিদের নিয়ে চলে গেছিলো এই তো এখন বেবিরা চলেও আসছে এখন তো সন্ধ্যা হয়ে গেছে ওরা চলে আসছে আর শপিং করে নিয়ে আসছে দেখি বেবিরা কি কি শপিং করে নিয়ে আসলো আজকে অনেক শপিং করছে আর সাথে তো রনকও গেছে সবাই মিলে শপিং করছে এই যে রনক সব বের করতেছে আর বেবিরাও সাথে আছে দেখি আমার টুইন্স বেবিরা শুক্রবারে কি কি শপিং নিয়ে আসলো ফ্রাইডে শপিং কি কী ওদের একটু দেখি ওদের শপিংগুলো তোমরাও দেখো আমার সাথে থাকো তোমরাও দেখো ওদের শপিং দুইটা পুতুলও আনছে ওই যে দুইটা পুতুল নিয়ে আসছে অনেক কিউট দুইটা পুতুল রেড কালারের সুন্দরী পুতুল দুইটা আর চকলেটস নিয়ে আসছে আরও কি কি জানি নিয়ে আসছে আচ্ছা সব বের করুক তারপরে দেখব ওরা ভাই বোনরা মিলে সব বের করতেছে ওরা তো অনেক খুশি আজকে একা একা শপিং করছে আমি যাই নাই ওর বাবার সাথে যায় ওই একা একা ওদের মনের মতো সব জিনিস কিনে নিয়ে আসছে আর ওর বাবা আসে নাই বাসায় ওর বাবা ওদের বাসার নিচে ওদের নামিয়ে দিয়ে তারপর ওর বাবা চলে গেছে ওর বাবা হয়তো বা জিমে যাবে রাতে বাসায় আসবে তাহলে ওরা সব বের করো তারপর আমি তোমাদের দেখাবো কী কী নিয়ে আসলো ওরা আজকে মার্কেট থেকে অনেক কিছু নিয়ে আসছে এই যে অনেক কিউট দুইটা পুতুল নিয়ে আসছে রেড কালারের দুইটা অনেক কিউট দুইটা পুতুল আমার অনেক পছন্দ হয়েছে পুতুলগুলা অনেক পুতুল আছে তারপরেও ওরা যখনই মার্কেটে যায় ওরা দুই বোন শুধু পুতুল কিনে পুতুল দিয়ে ঘর ভর্তি হয়ে গেছে আর পুতুলগুলো অনেক সুন্দর অনেক কিউট এই যে দুই দুই বোন আমার টুইন্স বেবিরা পুতুলকে কুলে নিয়ে আদর করছে আর আমাকে দেখাচ্ছে বলতেছে দেখো আমাদের পুতুলগুলো কত সুন্দর এমন পুতুল আগে ওরা কিনছে আরও আছে আরও দুইটা আছে এরকম পুতুল আর নিয়ে আসছে হলো ওই যে সয়া সস তারপরে নিডো দুধ কফি গ্রিন টি চকলেটস তারপরে ওই যে একটা গাড়ি নিয়ে আসছে খেলনা গাড়ি এটা গাড়িটা দিব উপরতলার একটা বাবুর বার্থডে হয়েছিল ওর কোনো গিফট দেওয়া হয় নাই আর হলো লেস চিপস নিয়ে আসছে তারপরে সাবান নিয়ে আসছে আর রনককে বকা দিতেছি রনক ও আনছে কী কী জিনিস যেন ওর জিনিসগুলো ওর রুমে নিয়ে গেছে আগেই আমি বললাম যে দাও একটু ভিডিও করি ও দিল না বললো যে না আমার জিনিস আমার কাছে থাকবে ও নিয়ে গেছে আর এই সব জিনিস এখন বেবিরা ভিডিও করার জন্য এখানে রাখছে বেবিদের জিনিসগুলো বেবিরা নিয়ে রাখবে ঘরে আর এই যে চকলেটস নিয়ে আসছে আর আমার জন্য নিয়ে আসছে একটা আইলেনার এই হইলো আমার শপিং আমার জন্য শুধু একটা আইলেনার নিয়ে আসছে বলে আম্মু তোমার জন্য এটা নিয়ে আসছি আইলেনার আর হলো নিয়ে আসছে কিছু ফ্রোজেন যে সসেস সসেস আর ইসমাইলি এগুলো তো ওদের অনেক পছন্দ বেবিদের ওদেরকে আমি টিফিনে দেই স্কুল খোলা থাকলে টিফিনে দেই না নাহলে বিকেলবেলা ভেজে দেই বিকেলে খায় ওরা নাস্তা আর হলো আমরা তো গ্রিন টি খাই আমি আর ওর বাবা গ্রিন টি খাই এজন্য আমাদের জন্য গ্রিন টি নিয়ে আসছে তারপরে একটা কফি নিয়ে আসছে এই কফিটা অনেক ভালো এই কফিটা খাই আমি সব সময় আর হলো নিডু দুধ বেবিরা নিডু দুধ খাই নিডু দুধ আর হলো ওই যে সাবান আইরিশ স্প্রিং সাবান এই সাবানটা আমরা ইউজ করি সব সময় এই সাবানটাও অনেক ভালো আর ওই যে সয়া সস শেষ হয়ে গেছিলো সয়া সস নিয়ে আসছে আর হলো চুইংগাম রনক নিয়ে আসছে ও চুইংগাম রনকের গুলা রনক নিয়ে গেছে আর হইলো আমার জন্য কিছু জিনিস আনছে আমার শপিং হলো এগুলো এই যে এটা নিয়ে আসছে মশলা ছাঁচার জন্য মশলা বা পেঁয়াজ রসুন যেটাই হোক ভর্তাও বানানো যাবে আর এখানে আনছে একটা বাটি সেট এই বাটি সেটটা অনেক সুন্দর আমার খুব ভালো লাগছে ছয়টা বাটি আছে এখানে আর নিয়ে আসছে একটা চামচ আর হইল পাতিল ধরার নুসনি আমার বেবিরা তো ভালোই শপিং করছে আমার জন্য নুসনিও কিনছে আর হইলো এটা হইলো ভাতের মার গালার জন্য একটা স্ট্যান্ড নিয়ে আসছে ভাতের মার গালার জন্য কিন্তু আমি তো ভাতের মার গালি না আমি তো ভাত ঝরাই ফেলি ভাত ঝরায় ফেলি ইয়েতে আর হলো একটা ফ্লাক্স নিয়ে আসছে এই যে রনক জিমে যাবে জিমে যাওয়ার সময় এই ফ্লাস্ক করে পান নিয়ে যাবে এই জন্য এই ফ্লাক্সটা কিনে নিয়ে আসছে আর আনছে হলো পিঠা তেলের পিঠা কিনে নিয়ে আসছে ওরা ওর আব্বু নাকি কিনে দিছে তেলের পিঠা ভালোই তেলের পিঠা তো খেতে মজাই লাগে এখন এই যে বের করে সবাইকে দিব একটা একটা আমিও একটা খেয়ে নিব বেশি আনে নাই পাঁচ ছয়টা নিয়ে আসছে তেলের পিঠা এখন বের করে নেই সবাইকে দেই আমিও একটু খেয়ে নেই আরও কি যেন নিয়ে আসছে বক্সে রেস্টুরেন্ট থেকে ওই বক্স এখনও খুলিনি আগে পিঠাটা খাই তারপরে বক্সটা খুলবো আর আজকে তো দুপুরে তেমন কিছু রান্না করি নাই শুধু তেহারি গরুর মাংস দিয়ে তেহারি রান্না করছিলাম ওই তেহারিটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ তেহারির রেসিপি আমি আগেই শেয়ার করছিলাম আমার অন্য একটা ব্লগে এই জন্য আর আজকে আমি রান্নাটা তোমাদের দেখালাম না আর এই যে রেস্টুরেন্ট থেকে ওরা নিয়ে আসছে হলো সেট মেনু রাইস ফ্রাই তারপরে ওই যে চিলি চিকেন একটা বক্সে তো দেখলাম রাইস ফ্রাই আর চিলি চিকেন আর হলো আরেকটা বক্স হলো চাউমিন এটাই হলো আজকে বিকেলের নাস্তা এখন ওদেরকে একটু একটু করে দিব ওরা সবাই খেয়ে নিবে আর আমি হলো চা খাবো চা বসাইছি চাটা বানিয়ে নেই এখন আজকে নাকি ওরা সবাই চা খাবে রনকও খাবে বলতেছে এই জন্য চাটা একটু বেশি করেই বসাইছি চাটা হলে আমি চা খেয়ে নিব আর ওদেরকেও চা দেব খাওয়ার পর আমি একটু গাড়িটা দেখতেছিলাম দেখি কি গাড়ি নিয়ে আসছে গাড়িটা তো আর খুলে দেখি নাই ব্যাটারি লাগাইতে হবে গাড়িটা তো মনে হয় তিন বলতে সোরা তিনটা ব্যাটারি লাগবে ব্যাটারি আসছে ঘরে গাড়িটা বের করে এখন ব্যাটারি লাগাবো ব্যাটারি লাগিয়ে তারপরে চালিয়ে দেখব গাড়িটা কেমন উপরে আমাদের উপরে যে বেবিদের ফ্রেন্ড থাকে দিনা ওই দিনার ছোট ভাইয়ের বার্থডে হয়েছিল লকডাউনের ভিতর তখন তো আর আমরা কোনো গিফট দিতে পারি নাই মার্কেট বন্ধ ছিল এই জন্য বেবিরা আজকে যে ওই বাবুর জন্য এই গাড়িটা কিনে নিয়ে আসছে গাড়িটা সুন্দরী এই যে খুব সুন্দর গাড়িটা ব্যাটারি লাগিয়ে ছেড়ে দিলাম এই যে সুন্দর করে গাড়িটা ঘুরতেছে সুন্দর অনেক গাড়িটা ভালোই অনেক সুন্দর আর অনেক সুন্দর সাউন্ড আর মিউজিকও আছে গাড়িটা তো অনেক সুন্দর একটা মিউজিক আছে কিন্তু মিউজিকটা আমি আর দিলাম না কারণ আমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে এই জন্য মিউজিকটা আমি সাইলেন্ট করে দিলাম আর যেই বাবুটাকে দিব ছেলে ছেলেবাবু তো বাবুরা তো গাড়ি পেলেই অনেক খুশি হয় গাড়িটা পেলেও অনেক খুশি হবে আমরা সবাই এখন গাড়ি নিয়ে খেলতেছি আমরা সবাই বাবু হয়ে গেছি গাড়ি নিয়ে খেলতে মজাই লাগতেছে আর বেবিরাও অনেক মজা পাইতেছে গাড়ি চালাইতেছি আমি আর বেবিরা দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেবিরা এখন যেতে যাচ্ছে গাড়িটা দেওয়ার জন্য রাত হয়ে গেছে আমি বলছি না রাতের বেলা যেও না কালকে সকালে যেয়ে তারপরে বাবুকে দিয়ে এসো গাড়িটা এখন আমরা একটু খেলি ভালোই লাগতেছে খেলতে তাহলে আপুরা আজ এ পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ